এই হচ্ছে এজিটি লাইভ 24x7। দিস ইজ এজিটি লাইভ 24x7। শুভকামনা। আজকে এই সাংবাদিক সম্মেলনে দুর্গানগরে কলিয়াবাড়ি ঘটনার উল্লেখ করে আমাদের প্রদেশ কংগ্রেসের পক্ষে সুদীপবাবু বিস্তারিত তথ্য তুলে ধরেছে। আমরা অত্যন্ত স্তম্ভিত যখন গত বিগত 7 দিন ধরে ত্রিপুরা রাজ্যের এই দুর্যোগ শুধু এই রাজ্যেই নয়, সারা দেশের মানুষ এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে 17 লক্ষের উপর মানুষ আজকে বন্যায় ক্ষতিগ্রস্ত, লক্ষাধিক লোক বেঘর হয়ে যাচ্ছে, 27 জনের মতো এই আজকের দিনে অবধি মৃত্যুবরণ করেছে, বহু মানুষ আহত হয়েছে নানাভাবে। মানুষ যখন তার জীবন সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়ে মানুষের মধ্যে হাত, সরকারি ত্রাণ নিয়ে যখন বিভিন্ন সামাজিক সংস্থা, বিরোধী দল এবং রাজ্য প্রশাসন মানুষের কাছে পৌঁছানোর জন্য চেষ্টা করে হচ্ছে, মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে কাজ করছে, গতকালকে দেখা গেল ওই গঙ্গাছড়াতে যে ভাতৃঘাতী দাঙ্গা, যার ষড়যন্ত্রের বীজ বপন করে রাজ্য জুড়ে ছড়িয়ে দেওয়ার আরেকটা উপচেষ্টা গতকালকে এই মহিলা বাড়িতে সংঘটিত হয়েছে। সেখানে হয়েছিল জাতি উপজাতির মধ্যে একটা সামান্যতম ঘটনার পরিপ্রেক্ষিতে এবং সম্পূর্ণভাবে প্রশাসনের অবহেলার। গতকালকেও আমরা দেখলাম যে ঘটনাকে কেন্দ্র করে ওখানে উত্তেজনা তৈরি হয়েছে এবং এই উত্তেজনার খবর প্রশাসনের কাছে থাকা সত্ত্বেও পুলিশ প্রশাসন সেখানে পর্যাপ্ত ব্যবস্থা নিয়ে এই যে আজকে দুই সম্প্রদায়ের মধ্যে সেখানে দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্র করে প্রায় 20-20টিরও অধিক বাড়ি পোড়ানো হলো, বিভিন্ন বিষয় সম্পত্তির ক্ষয়ক্ষতি হলো, সেখানে একটা বিরাট অংশের মানুষের মধ্যে আজকে নিরাপত্তার অভাবপূর্ণ, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ সেখানে নিরাপত্তার অভাব বোধ করছে এবং সমগ্র এলাকা জুড়ে উত্তেজনা বিরাজ করছে। আরেকটা প্রশাসনের সম্পূর্ণ ব্যর্থতার জন্য আরেকটা দাঙ্গার আমাদের সম্মুখীন হতে হচ্ছে এবং এইগুলি পেছনে কারা দায়ী, তাদের উস্কানিতে এই ধরনের একের পর এক ঘটনা এই রাজ্যের বুকে ঘটে যাচ্ছে, মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানুষের জীবন সম্পত্তি আজকে একটা প্রশ্নচিহ্নের মুখে এসে দাঁড় করিয়ে দিয়েছে রাজ্য প্রশাসন। আমরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে সেই জায়গায় প্রতিনিধি দল গিয়ে আমরা চেয়েছিলাম, সরজমিনে সেটা পরিদর্শন করা, ঘটনার পুঙ্খানুপুঙ্খানু আমরা খোঁজখবর নিয়ে কিভাবে এটা প্রতিরোধ করা যায়, এই রাজ্যের শান্তি সম্প্রীতি বজায় রাখার ক্ষেত্রে এই যে প্রশাসনিক উদাসীনতা বারবার আমরা বলছি, যে ঘটনাগুলির তদন্ত হওয়া দরকার, তারাই এর পেছনে মদতদাতা, কেন এই রাজ্যের মুখে এই ধরনের ঘটনা ঘটবে এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে এই যে যান মাল এগুলি যে বিনষ্ট হচ্ছে তার তো কোনো রকম রিকভারি নেই, কোনো পুনর্বাসন নেই, গঙ্গাছড়া আছে, কতদিন হলো ঘটনা ঘটেছে, সেই গঙ্গাছড়াতে তো মানুষকে সেখানে না তাদেরকে প্রয়োজনীয় পুনর্বাসনের ব্যবস্থা হয়েছে, না তারা বাড়ি ফিরে যেতে পারছে, না তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে। তবে একের পর এক ঘটনা ঘটে যাওয়ার পরেও রাজ্যের মুখ্যমন্ত্রী নীরব কেন থাকে, কেন প্রশাসনকে সক্রিয় ভূমিকায় পরিচালনা করার জন্য ওনার দায়িত্ব কর্তব্যে অবহেলা থাকে? আমরা বিরোধী দল হিসাবে জাতীয় কংগ্রেস দল আমরা আমাদের কেন্দ্রীয় প্রতিনিধিদের জানিয়েছি,
আগামী কালকে আমাদের একজন সেক্রেটারি রাজ্যে আসছেন। আমরা এই তীর্থ এলাকার উপরে দেখার জন্য এবং এই রাজ্যের মুক্তিতে একটার পর একটা ঘটনা ঘটছে, তার জন্য সঠিক তদন্তের ব্যবস্থা করার জন্য আমরা দাবি জানাচ্ছি। আমরা চাই শান্তি সম্প্রীতি বজায় থাকুক, মানুষ এই রাজ্যে তার সংস্কৃতি, তার অধিকার এবং সাংবিধানিক যে মৌলিক অধিকার সেই অধিকারগুলিকে সুরক্ষিত করে তারা যেন বেঁচে থাকতে পারে, এর জন্য রাজ্য সরকার তাদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে, অন্যথায় ত্রিপুরা প্রদেশ কংগ্রেস রাজনীতি বসে থাকবে। আমরা আজকে দিয়েছিলাম সেকশন 163 কথা বলে আমাদেরকে সেখানে আটকে দেওয়া হয়েছে, গণ্ডা ছাড়া করে আমরা দেখছি অনুরূপ ঘটনা ঘটেছে। কিন্তু এইভাবে একটা রাজনৈতিক দল, বিরোধী দল তার যে দায়িত্ব কর্তব্য সেখানে প্রশাসনিক হস্তক্ষেপ করে তাকে আটকে দেওয়া, এটা আমরা মেনে নেব। আমরা রাজ্য প্রশাসনের কাছে আবেদন রাখছি মানুষের পাশে যেতে, বিপদগ্রস্ত মানুষকে সহায়তা করতে এবং যারা এই ধরনের ঘটনা সংঘটিত করেছে তাদের বিরুদ্ধে কঠোর আইন ব্যবস্থা নিয়ে রাজ্যে শান্তি সম্প্রীতি বজায় রাখার ক্ষেত্রে সরকারের উদ্যোগ নেওয়া প্রয়োজন। আর এই গাফিলতি চলতে থাকে কংগ্রেস দল সক্রিয়ভাবে ময়দানি লড়াইয়ে অবতীর্ণ হবে। আগামী দিন আমরা লড়াইয়ের জন্য মাঠে নামতে প্রস্তুতি নিতে রাজ্যের সর্ব অংশের মানুষের কাছে, দল মত নির্বিশেষে সুস্থ মানসিকতার মানুষের কাছে আমরা আবেদন রাখছি, বিশেষ করে সংখ্যালঘু ভাইবোনদের কাছে আমরা আবেদন রাখছি। আপনাদের আশ্বস্ত করছি আপনারা এই রাজ্যে যেন শান্তিপূর্ণভাবে